শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আবুল খায়ের মোহাম্মদ তারেক, এ কে এম তারেক, ভবন নাম মোহাম্মদ সিকান্দার আলী, মান নাম সুফিয়া বেগম, ভাই ঠিকানা রাম বসুরপুর, থানা দেবিদ্যার, কুমিল্লা। মেট্রিক কোন স্কুল? সাতিয়া মডেল হাই স্কুল। পুলিশে চাকরি করতো? কোন সালে মেট্রিক? 69। ইন্টারমিডিয়েট কোন জায়গায়? চিরাং কলেজ। 71 সালে কোথায় ছিল? 26 মার্চ আমরা তো দামপাড়ায়, আমাদের বাসা তখন দামপাড়ায়, দামপাড়ায় গলির ভিতরেই, আমি তখন চিটং কলেজে পড়ি। যখন 26 মার্চ যখন নাকি গোলাগুলি হলো, এর পরের দিন যখন নাকি কাবলিখালিকের বিল্ডিং ইয়ে হয়, আমরা সকালবেলা উঠে মাথা বের এখানে গেলাম দৌড়ম চৌধুরীর বাড়িতে। এরপরে সকাল 9টা 10টার দিকে আমরা সবাই ইয়াং জেনারেশনটা, তখন আমরা সবাই রাইফেল ক্লাবের দিকে ছোটাছুটি করলাম, রাইফেল লুট করার জন্য, রাইফেল নেওয়ার জন্য। তারা আগে দেখতে পাচ্ছে, তারা কয়েকজন নিয়েছে। আমরা তখন চট্টশ্বরী মন্দিরটার উপরে অপোজিট হল যে কাবলি খালিকের বিল্ডিং, তখন এই একটা গোলাগুলি হলো, তারপর কাবলি খালিকের বাড়ির আগুন লাগিয়ে দেওয়া হলো। এরপরে দেখা হলো যে শহরে আর থাকা যাবে না, তো আব্বার এক বন্ধু বাড়ি ছিল বাকলিয়া, বাকলিয়া চলে গেলাম 27 তারিখ সকালে। পুলিশ লাইন অলরেডি মেসাকার হয়ে গেছে। এরপর দিয়ে 27 তারিখ আমি কিন্তু একটু বের হলাম। আলমাস সিনেমা হলের সামনে কতগুলি রেস্টুরেন্ট ছিল, নিউ কাম্পালা, রোশনি হোটেল, ওই সব তখন দেখি পড়া সেলিং টেলিং চলছে। এর মধ্যে আমি গেলাম ইয়ের দিকে, বন্ধু সহ, বন্ধুটা পরে মারা গেলো। আমি ধরছেন বলে একটা লোকালি ট্রেন চলো একটু আগে, কেসিজি রোডের কয়েকটা ডেড বডি। তারপরে এগুলি দেখার পরে তখন হাজারিগুলির দিকে দেখলাম, দেখেন যে ওখানে লুটপাট টুটপাট চলতেছে। এগুলি ব্যাক করে বাসায় যখন আসি, বাসায় তখন আপনাদের বলুন যে কি চল এখানে থাকা যাবে না। আমার ইমিডিয়েট ছোটো বোনটা মেট্রিকে পড়া, এরপরটা ক্লাস 8 পড়া, বল যাত্রী চলে গেলাম। 2-3টা থাকার পরে আমরা আবার ব্যাক করলাম আমাদের বাসায়। তখন নাকি দেখা হলো একটু ইয়ে হলো, আবার তখন যেই খবর পেলো যে কি আবার তখন এন্টি করাপশন স্টেডিয়ামের পূর্বে যে লাল বিল্ডিংটা, ওখানে যাওয়ার পরে দেখা হলো যে সব টস হয়ে গেছে। তো এর মধ্যে ওনার যে ডেপুটি ডাইরেক্টর ছিল, ওনার মেয়ে আবার আমাদের সাথে ছিল, শিরিন আক্তার, যাবেই পরেও ওকে বিয়ে করতে হবে। 2-3 দিন পরেই ওনাকে ডেকে নিয়ে গেল, এরপর আর উনি ফিরে আসেন। কে এই ডেপুটি ডাইরেক্টর? কি নাম মনে আছে? শিরিনিয়ার বাবা মরনাই। এরপরে এর মধ্যে আমি চিটাং হোস্টেলে গেলাম, আমাদের মাহমুদটা নাজির উনি বাই সিস্টেম চলে গেছে, মানে আমাদের ক্লাসমেটদের মধ্যে আর কেউ নেই, সবাই চলে গেছে। এরপরে আব্বা বললো যে থাকার সেফ না,
তুই চলে যা, বাড়ি এসে চলে যা। তো আমি একা শুভপুর পর্যন্ত গেলাম বাসে। এরপরে লেমুয়াত ওখানে নদী পার হলাম, হেঁটে হেঁটে ওখানে আমার বাসের মধ্যেই এক ভদ্রলোক বাড়ি ফেনী লেমুয়া কাপ্তাইতে চাকরি করতো, বললো যে কি কোথায় যাবেন, বলো যে কুমিল্লা। তখন তো একজনের জন্য খুব কর্ডিয়াল একটা ইয়েছে, তো বললো যে কি বলেন আমাদের বাড়িতে রাতে থাকেন, সন্ধ্যা হয়ে গেছে, আপনাকে কোনোভাবে আপনারা কুমলে পৌঁছে দেবে। ওখানে রাত রইলাম, সকালবেলা গোসল করে প্লাস্টার আস্তার করে আমরা রওনা দিলাম। ওনাদের এক ভাই, ওনাদের এক চাচা তখন কুমিল্লাতে লব প্র্যাকটিস করে, সে বলেছে ওখানে চলেন। যেতে যেতে রাস্তা একদম ফাঁকা, রৌদ্র, আমরা কিন্তু মেইন রোড দিয়ে যাচ্ছি। চৌদ্দগ্রাম যখন নাকি থানাটা যখন ক্রস করবো, এমন সময় হঠাৎ করে দেখি যে আমাদের ধারণা যে চৌদ্দগ্রামটা দেখুন এখানে তখনও পর্যন্ত মিলিটারি আসে না, এটা হচ্ছে কি এপ্রিলের এক তারিখ অথবা 31শে মার্চ। হঠাৎ করে দেখি যে ওইখান থেকে একজন দৌড়ে আসতেছে আর্মি, তো এসে বলে যে চলো চলো বলে আমাদেরকে নিয়ে গেলো থানার মধ্যে। ওখানে দেখালো যে একজন ক্যাপ্টেন, সে অফিসের মধ্যে বসে একটা সোফার মধ্যে, আর সাথেই একটা লোক বলছে যে কি স্যার মজে দোনো আদমি কো দেখা ফেনী টাউন মে মুক্তিযুদ্ধ কা ঠান্ডা উড়া লিয়া। আমি বললাম যে আমি তো ফেনী কোনো সময় ছিলামই না। বলছে ক্যাপ্টেন বলো যে ফিউরিয়াস বলো যে তার বাপ কি যান, বাপার শেখ মুজিব কি যান, আমার সাথে যিনি ছিল ইনি কিন্তু একটু ভালোই বলতে পারতো, আমার চেয়ে একটু বয়স বেশি। হঠাৎ করে সে বললো যে কি পানি পেয়ে গে, বললো সালা মদ পিয়া পানি পেয়ে গে, তার যাই হঠাৎ করে তার বিয়ে হলো, যাও যাও করে নিচে নামলাম আর পানি পেতে গেছি। এদিকে তখন বাঙ্কা কোথাও ছোটার উপায় নাই, তো বললো যে ভাই মারা তো মেজে তো ফেলবে, তো চলুন উঁচু করে। উঁচু করে যখন উপরে উঠতেছি তখন দেখেছি মেইন রোড থেকে দেখেছি একটা জিপ আসছে, বুঝতেছি যে তাদের কেন বস আসতেছে মেজর। বলছে ইয়ে কোন হ্যাঁ, বলছে মুক্তি ফৌজ, কে বাচ্চা বাচ্চা মুক্তি ফৌজ হয়, ছোট দাও আমাদেরকে ছেড়ে দিল, ছেড়ে দিল আমাদের কিছুই আর করলো না। আমরা তখন হেঁটে হেঁটে আমরা যখন পৌঁছতাম তখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা একটা হোটেল মনে নাই কোন হোটেল ছিলাম, ওখান থেকে হেঁটে পরের দিন আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গেলাম এক কিছুদিন পরেই, 7-8 দিন পরে আমার কাজিন আমার জ্যাঠা মারা গেছে, তো আমরা ডিসিশন নিলাম চলে যাব। ক্যাপ্টেন সুজুত আলী উনি তখন পালাটোলাতে একটা ক্যাম্প করলো, যাবো কেমনে, তো আমরা তখন রাতের বেলা নান্না খেওয়া বলে ফকিরা বাজার স্টেশনের পরই গুমতি নদী, তো আমরা ওদিক দিয়ে পথের মধ্যে টাকুই বলে একটা ইয়েতে আমার খালার বাবা খালার বাড়িতে রাতে কাটলাম। এরপর দিন বিকালবেলা একটু যখন অন্ধকার হয় তখন আমরা হেঁটে রওনা দিলাম ইন্ডিয়া ক্রস করে। প্রথমে আমরা বস্কনগর থানার বর্ডারে, বস্কনগর থানা একটা খালি মাঠের পাশে আমরা তখন টায়ার এক্সস্টেড, তার কিছু নেই, তো ওখানে শুয়ে পড়লাম ঘুম। সকালবেলা উঠে দেখি যে পুরো মাঠ ভর্তি রিফিউজি, তো ওখান থেকে যেতে হবে কোথায়, হাতিমারা। তো আমি হেঁটে ওখান থেকে হাতিমারাতে গেলাম, হাতিমারা ওখানে যখন গেলাম বলে যে তোমরা তো ইউ আর নট ফিট, তো আমার বললো যে তুমি এক কাজ করো, তোমার চাচা আছে, আমার চাচা তখন থানা পঞ্চায়েতের চেয়ারম্যান আলী একবার, তুমি ওখানে যে অর্গানাইজগুলি করো, সব ট্রেনিং নেওয়ার দরকার নেই, যখন ট্রেনিং দরকার হবে তুমি আবার আসবা। আসার পথেই আমি খবর পেলাম যে আমার বড় ভাইয়ের কুমিল্লাতে ধরে ফেলছে, ইয়ে করছে, অ্যারেস্ট করছে। কি নাম? শফিকুল আলম, সবাই জানে। পরে আর আমরা কিন্তু ডেড বডি আর পাইনি, চলে আসলাম আমার চাচা আলী একবার। তুমি এই কমিউনিকেশন তো আমরা যে বিভিন্ন অর্গানাইজ করা ট্রুপসরা আসা, ওই যে মুক্তিযোদ্ধা এদের গ্রুপরা আসা, এদেরকে খাওয়ানো দাওয়ানো ইয়ে টিয়ে করা, এগুলি ইয়ে করতো। তার মধ্যে তো ইন্ডিয়ান ট্যাঙ্ক কিন্তু গুমতির উপর দিয়ে আমাদের দিক দিয়ে চলে আসে। 6 ডিসেম্বর মানামতি ক্যান্টনমেন্ট ইন্ডিয়ান আর্মি ঘেরাও করে ফেললো, বাই দিস টাইম চান্দিনা যে আশেপাশে জমি সব চান্দিনা স্কুলের মাঠে না জড়ো করলো, বাই এটা 6 তারিখ হয়ে গেছে, 6 তারিখ অথবা 7 তারিখ কাদের জড়ো করলো, পাঞ্জাবিদের আর্মিদের। তো এর মধ্যে তো স্বাধীন যখন হলো, স্বাধীন হওয়ার পরে তখন কুমিল্লার SD অফিস থেকে আমার ভাইয়ের নামে একটা ইয়ে আসলো, চেক আসলো, 2000 টাকার চেক। আর তারপর তখন একটা মনটা একটু খারাপ হলো যে ছেলের মুলুকে 2000 টাকা করে আপনি বলেন যে আমার দরকার নেই টাকা, আমাদের তো এটা আপনারা ইয়ে করে ফেলবেন, আমাদের লাগবে না, আমরা পাইছি। কারণ যে চিঠিটা এখনও আছে, কপিটা বোধ হয় আছে। এখন কোথায় আছো? এখন হিউস্টনে। 30 লক্ষ শহীদ
ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।